নরেনপুর রাজ্যের বাসিন্দা সিধু সাঁতরা একজন সিঁধেল চোর। বহু বছর ধরে বংশ পরম্পরায় চুরি করাই তাদের একমাত্র পেশা। সিধু কিন্তু চুরি করাকে নিজের পেশা হিসেবে গ্রহণ করতে চায়নি, কিন্তু তার বাবা নন্দ ধমক দিয়ে বলেছিলেন, ও চুরি করবি না তো কি করবি শুনি? উকিল ব্যারিস্টার হয়ে বংশের নাম ডোবাবি বুঝি? বাবা, এসব চুরি করে জীবনযাপন করতে আমার ভালো লাগে না, চলো না আমরা খেটে খেয়ে সম্মানের সঙ্গে বাঁচি। ওরে আমার ধম্মপুত্র যুধিষ্ঠির রে, সাত পুরুষ ধরে চুরি করে আমাদের পূর্বপুরুষরা বংশের মুখ রেখেছেন আর তুই? কিন্তু বাবা আমার ভালো লাগে না ওই গরিব লোকের বাড়িতে শীত কেটে চুরি করতে। ন্যাকড়া চাঁদ আমার, তা গরিবের ঘরে যদি ইচ্ছে না হয় তাহলে রাজ্যের মহারাজের বাড়িতে গিয়ে চুরি কর। হ্যাঁ, কি বলছো কি বাবা? হ্যাঁ, গরিবের বাড়িতে চুরি করে দুদিন খাবি, কিন্তু যদি মহারাজের বাড়িতে চুরি করতে পারিস এক জন্ম কি সাত জন্ম বসে খাবি। হ্যাঁ কিন্তু বাবা, রাজবাড়িতে? আরে মহারাজের এই বিপুল সম্পত্তি সব কি মহারাজের নাকি? এসব আমাদের মতো মানুষের খাজনা থেকেই তো পাওয়া। কথাটা ঠিকই বলেছে বাবা, না আর ভেবো না আজে বাজে, এবারে লেগে পড়ো কাজে। যেমনি ভাবা তেমনি কাজ। সিধু বেশ কিছুদিন ধরে চেষ্টা করে রাজবাড়ির একটা নকশা মতো করে একদিন রাতে রাজবাড়ির সামনে গিয়ে হাজির হলো। শীত কাটার আগে নিজের মনে বলল, এই এইখান থেকে শীত কাটা শুরু করব এবারে, আর গিয়ে উঠব সেই রাজবাড়ির কোষাগারে। জয় গুরু। বিদিশার কক্ষে আছো, কিন্তু তুমি কে? কি আপনি রাজকন্যা? আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আপনাকে মিথ্যে বলবো না আমি। আমি এক সিধিল চোর সিধু, চুরির জন্য শীত কেটেছিলাম, কিন্তু রাজকোষের জায়গায় ভুল করে আমার কক্ষে এসে গেছো, তাই তো? ক্ষমা ক্ষমা, আমাকে ক্ষমা করে দিন রাজকুমারী, আমাকে মাফ করে দিন। এই সুরঙ্গের মধ্যে দিয়ে বুঝি বাইরে যাওয়া যায়? হ্যাঁ রাজকুমারী, আমি এখনই এখনই চলে যাচ্ছি, আপনি দয়া করে আমাকে শুলে চড়াবেন না। শুলে তবেই চড়াবো না যদি আমাকেও ওই সুরঙ্গ দিয়ে রাজপ্রাসাদের বাইরে নিয়ে যাও। কি? তার মানে? না 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 না, আমি পারবো না, আমি পারবো না। পারবে না? ঠিক আছে, পেয়াদা সৈন্য কে কোথায় আছো এক্ষুনি এসো। না 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 না, ক্ষমা ক্ষমা রাজকুমারী ক্ষমা, পারবো পারবো, নিশ্চয়ই পারবো, আপনি আপনি আমার সাথে আসুন, আমি নিয়ে যাবো আপনাকে। আলো, এই বাতাস, এই আকাশ, কত দিন কত দিন পরে দেখলাম। কি গন্ধ এই বাইরের বাতাসে! কেন, রাজবাড়িতে বুঝি সূর্যের আলো ঢোকে না? ঢোকে সিধু, কিন্তু সেই আলো এরকম উজ্জ্বল নয়, সেই বাতাস এরকম তাজা নয়, আর সেই পরিবেশ এরকম সুন্দর নয়, সেই পরিবেশ খুব আবদ্ধ। ক্ষমা করবেন রাজকুমারী, কিন্তু একটা প্রশ্ন না জিজ্ঞেস করে থাকতে পারছি না, কিসের টানে আপনি এক সিধিল চোরের সাথে রাজবাড়ি থেকে বেরিয়ে এলেন? এই প্রকৃতির টানে সিধু,
এই খোলা নিঃশ্বাসের টানে তুমি আমায় রোজ নিয়ে আসবে? রোজ কি বলছেন কি আপনি? শীত কেটে রোজ ঢুকলে সৈন্যরা যদি ধরে ফেলে রাজামশাই তো আমাকে শুলে চড়াবেন। সে দায়িত্ব আমার সিধু, তুমি শুধু তোমার দায়িত্ব পালন করো, ব্যাস। এই নদী, এই নদীর পাড়ের পদ্ম ফুল শেষ কবে দেখেছি মনে পড়ে না। রাজকুমারী, এই নিয়ে বেশ কয়েকদিন ধরে আপনি রাজপ্রাসাদ থেকে আসছেন, যদি রাজামশাই জানতে পারে কি হবে ভাবতে পারছেন? যে আমার কথা ভাবে না তার কথা আমি কেন ভাববো বলতে পারো? তার মানে? সিধু, আমার জীবনটা বড্ড দম বন্ধ করা। মা মারা যাবার পর থেকে কেউ নেই যার সাথে আমি মনের কথা বলতে পারি। কিন্তু আপনি তো রাজকন্যা, সুখ সমৃদ্ধি আরাম স্বাচ্ছন্দ্য কি নেই আপনার কাছে? হাত বাড়ালেই হাজারটা দাসী। আপনার জীবনে কষ্ট, বাইরে থেকে যেটাকে চকচকে মনে হয় সেটা শোনা হয় না সিধু। আমার বাবার কাছে তার ক্ষমতা, প্রতিপত্তি আর রাজ্য বিস্তার ছাড়া আর কিছুর মূল্য নেই। কিন্তু আপনার ভাই বোন আর নতুন রানীমা? সবাই স্বার্থপর সিধু, সবাই স্বার্থপর। আপনি শান্ত হন। শুধু পয়সা আর ক্ষমতার পট্টি পড়া সবার চোখে, আমার বাবার অহংকার আর দাম্ভিকতার তলায় পিষে গেছি আমি। বিকেলের পরন্ত আলোয় সেদিন সিধু বুঝেছিল রাজকুমারী বিদিশার মনের একাকিত্ব আর যন্ত্রণা। এরপরে কেটে গেছে আরও বেশ কিছুদিন। প্রায় দিন সিধু আসে আর দুজনে মিলে রাজপ্রাসাদের বাইরে নানা জায়গায় ঘুরে বেড়ায়। বিদিশার মনের সমস্তটা জুড়ে এখন শুধুই সিধু। কিছু মনে করবেন না রাজকুমারী, অনেকদিন ধরেই ভাবছি আপনাকে একটা কথা বলি কিন্তু পারছিলাম না। আমি কাল থেকে আর আসবো না। সে কি? এ তুমি কি বলছো সিধু, কেন আসবে না, কি হয়েছে? আমি একজন চোর, আমার জীবন খুবই এলোমেলো। আমি চুরি করতে চাইনি কোনোদিন কিন্তু বাধ্য হয়েছি। কিন্তু এইভাবে প্রতিদিন আপনার আমার মতো চোরের সাথে বেরোনো? তুমি কি করো, কেন করো তাতে আমার কিছু যায় আসে না সিধু। তুমি আমার জীবনের এক মুঠো মুক্ত বাতাস। রাজকুমারী, আপনি আপনি কি বলছেন এসব? ঠিক বলছি, তোমার জন্য আমি মন খুলে হাসি। কখন তুমি আমার জীবনে এতটা গুরুত্বপূর্ণ হয়ে গেছো আমি টের পাইনি সিধু। মানে? নিজের অজান্তেই কখন তোমায় ভালোবেসে ফেলেছি আমি বুঝিনি। তুমি না এলে আমি মরে যাব। রাজকুমারী, কি বলছেন আপনি, এ অসম্ভব। রাজামশাই কখনো মেনে নেবেন না, কখনো না। আমি কিছু জানি না সিধু, আমায় নিয়ে চলো ওই দম বন্ধ করা কারাগারে, আমি থাকতে চাই না। আজ কতগুলো দিন হয়ে গেল সিধু আসেনি, ওকে বলাটা উচিত হয়নি আমার। ও যদি আর না আসে? Thank you.
বিদিশা, বিদিশা, সর্বনাশ হয়ে গেছে মা, সব শেষ হয়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে বাবা? আমাদের শত্রু রাজ্য আক্রমণ করেছে বিদিশা, ওরা রাজপ্রাসাদে ঢুকে গেছে, কিছুক্ষণ পরে হয়তো এই ঘরে ঢুকবে। কি হবে এবার, কি হবে বাবা? ওরা তো কাউকে ছাড়বে না। আমাদের নিয়ে ভাবি না, কিন্তু রাজ্যের রানী, রাজকুমারী, তাদের কি দশা করবে ওরা, সেটা ভেবেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। খোল, খোল বলছি দরজা, খোল, কতক্ষণ আটকে রাখতে পারবি? হ্যাঁ খোল, খোল বলছি। এসে গেছে, ওরা এসে গেছে, আর কিছু করার নেই আমাদের, সমস্ত সম্পদ ঐশ্বর্য সব নিঃশেষ হয়ে যাবে, সমস্ত রাজ পরিবার আজকে শেষ হয়ে যাবে, ঈশ্বর। বাবা, বাবা, এই মুহূর্তে তোমার কাছে সবচেয়ে মূল্যবান কি? জীবন, সকলের জীবন মা, ধন সম্পদ এইসব তো আবার তৈরি করতে পারবো, কিন্তু জীবন? তাহলে শোনো বাবা, এই অবস্থায় আমি সকলের প্রাণ বাঁচাতে পারি, কিন্তু তোমায় কথা দিতে হবে, আমি যার সাথে চাইবো তার সাথে বিয়ে করব। তুই কি পাগল হলি মা? এখন আমাদের বাঁচা মরা ঠিক নেই, আর বিয়ে, যদি প্রাণে বেঁচে যাই তুই যা চাইবি তাই হবে মা। ঠিক আছে। এটা কি করে হলো বিদিশা, এই সুরঙ্গ তুই কি করে পেলি? তুই বল আমায়। সেসব পরে বলবো বাবা, আগে বলো তোমার কেমন লাগছে? নিজের জীবন ফিরে পাওয়ার থেকে বড় আর কি হতে পারে? এই আকাশ, এই খোলা আকাশ, এই উন্মুক্ত বাতাস, ক্ষমতা অর্থের চেয়ে অনেক দামি, অনেক। আমি জানতাম তুমি এই পথে সবার প্রাণ রক্ষা করবে, তাই আমি এখানেই অপেক্ষা করছিলাম। এটা কে বিদিশা? ওই সুরঙ্গ কি ওর বানানো? হ্যাঁ বাবা, আর এই সব কিছু হয়েছে শুধু সিধুর জন্য, আমি ওকে ভালোবাসি, আর ওকে বিয়ে করতে চাই বাবা। আচ্ছা মা, তুই রাজ পরিবারের সকলের প্রাণ বাঁচিয়েছিস, তুই যেমনটা চাইবি তেমনটা হবে,